बांग्लादेश में धूम मचाई हुई है जो बहुत बड़ी हिट हो चुकी है वहां पर। इस फिल्म का नाम है तूफान और ये इसी कमिंग फ्राइडे को रिलीज होने वाली है इंडिया में। मैंने तो ये कभी सपने में भी नहीं सोचा था कि भाई कोई केआरके भी इंडिया में रिलीज होगी, लेकिन जो लोग भी इसके डिस्ट्रीब्यूटर्स हैं, जो इस फिल्म को इंडिया में रिलीज कर रहे हैं, उनके कॉन्फिडेंस को मैं सलाम करता हूँ। सलाम करें। उनको ये पूरा यकीन है कि भाई बांग्लादेश की फिल्म अगर वो इंडिया में रिलीज करेंगे तो इंडिया के लोग अपने घर बार दुकान मकान छोड़कर उस फिल्म को देखने जाएंगे। खुशामद लो, कुछ तो मर्यादा रखे। क्या क्या सोच लेते आप लोग। अस्सलाम वालेकुम। ओ खोचा मैरा बोलता से तूफान इंडिया ते रिलीज होबे, एखाने दुकान पाट ऑफिस अदालत सब किछु छुट्टी दिए दिसे तूफान देखार जन्य। खोचा मारसे के आर के, ए किन्तु खोचा मारार उस्ताद उस्ताद भालो यूट्यूबर अनेक पपुलार। আমার কথা কি জানেন, তার মুখে তুফানের নাম শুনছি এতে আমি খুশি। ও কি খোঁচা মারলো না মারলো কিচ্ছু আসা যায় না। ও সালমান খানকে বুড্ডা বলতে বলতে এমন জায়গায় গেছে, পরে ইন্ডিয়া ছাড়া ছাইড়া পালাইছে, এখন লন্ডনে আছে। মাস দুয়েক দুয়েক আগে ইন্ডিয়া থেকে পালাইছে, মামলা মোকদ্দমা খাইছে, এর আগে জেলও কাটছে, কিন্তু খোঁচা মারা ছাড়ে নাই। কিন্তু খুব পপুলার, সে যে তুফানের নাম নিছে এটি আমি খুশি। কারণ কি জানে, নেগেটিভ পাবলিসিটিটা সবচেয়ে বড় পাবলিসিটি। দেখেন এই লোকটা নেগেটিভ কিছু কথা বলাতে, খোঁচা মারাতে বাংলাদেশের সবাই ওকে চিনছে। আমাকে না হলে 10 থেকে 15 জন আমার মেসেঞ্জারে এই ভিডিও ক্লিপটা দিছে। আমি কিন্তু দেখা মাইন্ড করি নাই, আমার খুশি লাগছে যে ওর মুখে তুফানের নাম শুনছি। কলকাতায় চলে গেছে আমাদের শাকিব খান, পুরা টিমই গেছে, রায়হান রাফিও গেছে। কলকাতা দেখছেন তো আপনারা, ট্রেন স্টেশনে, রাস্তাঘাটে, বিল বোর্ড, সব জায়গায় পাবলিসিটি আর পাবলিসিটি। কালকে থেকে তুফান চলবে। অনেকে বলতেছে তুফানে 10টা টিকিট বিক্রি হয়েছে, 12টা টিকিট বিক্রি হয়েছে অগ্রিম। ভাই কলকাতায় অগ্রিম টিকিট বিক্রি হয়েছে কি না হয়েছে, ছবিটা হিট হবে না ফ্লপ হবে, রিলিজ হোক তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। রিলিজের আগেই কেন এই কথা? ঢাকাতে যখন রিলিজ হবে, রিলিজের আগে অনেকে অনেক কথা বলছে, ছবি দেখাই অনেক আইসা বলছে এতে গল্প নাই। সব ছবিতে গল্প থাকতে হয় না, বুঝছেন? ধুমধাম দিয়ে ছবি চলে, এটা বড় প্রমাণ। তুফান রায়হান রাফি প্রমাণ করছে। এখন রায়হান রাফি গেছে কলকাতায় শাকিব খানকে নিয়ে। অনেকে বলতেছে ও তাহলে শাকিব খান এখানে সিনেমা হলে হলে ঘুরবে ছবির প্রমোশনের জন্য। আমার মনে হয় না শাকিব খান সিনেমা হলে হলে যাবে। এসবিএফ নিশ্চয়ই একটা প্রেস কনফারেন্স করবে, সেখানে বসবে, কিছু ভালো কথা মন্দ কথা জিজ্ঞেস করবে সাংবাদিকরা, সেটা বলবে। এয়ারপোর্টে দেখছেন সমস্ত ইউটিউবাররা ভিড়, শাকিব খান যখন আসতেছিল একটু দাঁড়ান একটু কথা বলুন দাদা, একটু কথা বলুন দাদা, গাড়ি তো উঠে গেছে, গাড়ির মধ্যে কাচের ভিতর দিয়ে জিজ্ঞেস করতেছে একটু কিছু বলে যান। স্বাভাবিক ভাই, কন্টেন্ট দরকার। শাকিব খানের মতো একটা মানুষ যদি কিছু বলে, তাই না? সুপারস্টার, এটা মানতে হবে না, সুপারস্টার না, মেগা স্টার, মেগা স্টার। যেমন এই যে আমাদের মনে করেন যে যে ববি একটা ছবি করছে পলাশ নামে একজন ডাইরেক্টরের সাথে, ওই ছবিতে নাকি টাকা পয়সা কেউ পায় নাই, ডাইরেক্টরের গায়ে হাত তুলছে, ববি নিজেই বলতেছে প্রেসের সামনে কোনো ভালো ছবি তৈরি করতে পারে নাই, আমার গান ছিল গান করে নাই, ছবি প্রডিউসারের আগে দেখাই নাই, যা তা একটা কিছু বানায় রিলিজ করছে। ভাই ববি, আপনি যদি নিজে এই ধরনের কথা বলেন মানুষ কেন ছবি দেখবে? ওই আগন্তুকও একই কথা, তাদের লোকজনরা যারা অভিনয় করছে তারা ওই ধরনের কথা বলে। একমাত্র ডার্ক ওয়ার্ল্ড মুন্না খান একা একা তার চেষ্টা করে গেছে, এবং ঈদে যে কটা ছবি রিলিজ হয়েছে তুফান ছাড়া ডার্ক ওয়ার্ল্ড, সে মোটামুটি টিকে আছে, মোটামুটি টিকে আছে। আমার কথা কি জানেন, আপনি একটি ছবিতে কাজ করতে গেছেন ববি, আপনি কি গল্প পড়েন নাই, আপনি কি জানেন না? আর ওইখানে এক্সিকিউটিভ প্রডিউসার সাদাত হোসেন লিটন, উনি কিন্তু একজন বড় ডাইরেক্টর, ওনার হাতেই তো টাকা পয়সা থাকার কথা, যেহেতু উনি কো প্রডিউসার উনি তো টাকা পয়সা দিবে। ডাইরেক্টরের হাতে কেন টাকা পয়সা দিয়ে দেন আপনারা? আর ওই ডাইরেক্টর কেন টাকা পয়সার দায়িত্ব নেয়? যে ডাইরেক্টর টাকা পয়সার দায়িত্ব নেয়, ওর ভাই মাথার মধ্যে থাকে টাকা পয়সায়, ও কোনোদিন ভালো ছবি বানাইতে পারবে না।
একদম না আমার জীবনে আমি যে কটা ছবি বানাইছি বহু প্রোডিউসার বলছে যে ভাই আপনি টাকা পয়সার দায়িত্ব নেন আমি কই মাফ চাই আমার টাকাটা আমারে দেন বাকি টাকাটা আপনারা কিভাবে দিবেন আপনাদের ব্যাপার আমি কেন টাকা পয়সার হিসাব নিতে যাব আমি কি ক্যাশিয়ার ডাইরেক্টর যখন ক্যাশিয়ার হয়ে যায় তখন ওই ছবিটা আর ভালো হয় না আর আপনারা কেমন ছবি করেন ববি যে ছবির আগা নাই মাথা নাই লাভ দিয়া মাঠে নাই মা যান আপনি একটা হোটেল করছেন ওইখানেও একটা মারামারি সিসিটিভি ফুটেজ দেখলাম ওইখানেও গ্যাঞ্জাম আমার কথা কি জানেন আপনারা ছবি করার আগে 100 বার ভাবেন ছবি করার পর আর এইসব পথে যায়েন না আর ছবির প্রমোশনে যাবেন যারা ছবি করবেন নাহলে ছবি করেন না ছবির প্রমোশনে না গেলে আপনি কেন ছবি করতে যাবেন এসে উল্টাপাল্টা কাজ করে বাংলা ছবিটি তো ডুবাইতেছেন আরও ডুবান কিচ্ছু যায় আসে না এটা পাবলিক ফাংশন যার যেটা ভালো লাগে সেটা দেখবে তুফান ভালো লাগছে তুফান দেখতেছে ও গুজব নামে একটা ছবি আসতেছে ঈদে এইটা কিন্তু ভাই আমি এইটার সম্বন্ধে আমি কিছু জানি আমাদের চঞ্চল চৌধুরী আর মোশারফ করিম সাথে আছে টোটাল ফিমেল ফোরের টোটাল টিমটা এক জীবন ছাড়া ওই যে জীবন কোকা কোলা উনি বাদ উনি ছাড়া সবাই কাজ করবেন আর কাজল আরিফিন ওমি উনি খুবই ভালো একজন ডাইরেক্টর ওনার প্রথম ছবি গুজব আগামী ঈদের জন্য রেডি হচ্ছে আগামী ঈদের জন্য আরও অনেকেই রেডি হচ্ছে ভিতরে ভিতরে তারা কারা আমি জানি না কিন্তু শাকিব খানের আগামী ঈদের ছবি কি এটা এখনও প্রকাশ হয় নাই নিশ্চয়ই প্রকাশ হয়ে যাবে ইন্ডিয়া থেকে আসার পর যাই হোক আমি মনে করি কি জানেন একটি ছবি যখন রিলিজ হবে আপনারা যারা ছবিতে কাজ করেন নায়ক নায়িকা বিশেষ করে পিছনের লোকদেরকে তো আর লোকে চিনে না ছবির প্রমোশন করবেন প্রমোশনে যাবেন ভিতরে আপনাদের যত ঝগড়া বিবাদ যত কিছু থাকুক না কেন প্রমোশনে যাবেন ববি আপনি এবং নিজেরা যদি আপনারা বইলা বেড়ান ক্যামেরার সামনে যে ডাইরেক্টর ভালো ছবি বানায় নাই ডাইরেক্টর টাকার হিসাব দিতে পারে না ডাইরেক্টর আমাদের টাকা পয়সা মাইরা দিছে হ্যাঁ ছবির আগা নাই মাথা নাই তাহলে মানুষে কেন দেখতে যাবে আপনাদের ছবি বুঝতে পারেন কিছু নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন চুপ করে থাকেন যদি প্রমোশনে না যান আড়ালে চলে যান আপনারা যদি নিজেরাই এইসব বলেন ডাইরেক্টর পশাকড়ি মাইরা দেয় ভালো ছবি বানাইতে পারে নাই ছবিতে আমার গান দেয় নাই ওইটা দেয় নাই সেটা দেয় নাই তাহলে কেমনে আপনাদেরকে আরও সৎ হইতে হবে একটা ছোট্ট গল্প বইলা শেষ করে দিতেছি আমি আমার যখন এই যে ববিকে নিয়ে বানাই ফুল অ্যান্ড ফাইনাল তখন ছবি প্রথমেই দেখবেন একটি মেয়ে সাইকেল চালায় তার ছবি আঁকতে যাচ্ছে পাহাড়ে পর্বতের রাস্তা দিয়ে মাঝখান দিয়ে তো ববিকে সাইকেল চালায় যাইতে হবে আমরা ছবি 3 মাস আগে ববিকে একটা সাইকেল কিনে দিলাম পিঙ্ক কালার লেডিস সাইকেল যে ববি আপনাকে সাইকেল চালানো শিখতে হবে ববির সাথে যোগাযোগ করি হ্যাঁ আমি তো মিরপুরের মাঠে এখন চালানো শিখতেছি যাই হোক ইউনিট নিয়ে চলে গেলাম বান্দরবন প্রথম দিন শুটিং সেই সাইকেলের রাখছি আমি ইচ্ছা করি রাখ কারণ আমার সন্দেহ হয়েছে তো শিখছি কি না কিন্তু আমাকে কিন্তু বলছে সব শিখে গেছে দেখেন যখন শর্ট নিতে গেছি ওদিকে সাইকেল তো ধরতে হয় দেখেন সাইকেল থাকে এদিক এইভাবে ধরতে হয় ওই উল্টা দিক থেকে ধরছে সাইকেল চালানো তো দূরের কথা সাইকেলের কোন সাইডে দাঁড়াইতে হয় সেটাও জানে না আচ্ছা বাউয়া যদি হয় তাহলে এইভাবে দাঁড়াবে ঠিক আছে ধরে নি না সাইকেলে উঠতেই পারে না হায় হায় কী মুশকিলে পড়ে গেলাম জানেন সবাই ধরাধরি করে বসায় দিয়া তারা ছাইরা দিলে এই চাই হাত যায় না পড়া যায় এরকম একটা ব্যাপার দাঁড়াইলো মাথাটা খারাপ এক একদিনে শুটিং কস্ট 1.5-2 লাখ টাকা সাথে সাথে দেখলাম যে ওই যে ভিড়ের মধ্যে শুটিং দেখতে আসছে দেখি একটি মেয়ে লম্বা টম্বা একটু বেশ এই এবং মেয়েটা দিন বেশ কৌতূহল এই তা আমার কেন জানি মনে হলো মেয়েটা এত কৌতূহল আমি এই তুমি কি সাইকেল চালাইতে জানো হ্যাঁ পারি মানে ও আমার দিকে বারবার তাকাচ্ছিল একটু কাছে আসতে চাচ্ছিল কিন্তু প্রোডাকশন বয়রা দূরে সরাচ্ছিল আমি কিছু বলবা তুমি আমি সাইকেল চালাইতে পারি কিন্তু সে তো আমার নাই কেন এখন তারই আমি কেমনে সাইকেল চালাই কিন্তু চালাইতে হবে আমি ওকে ওই মেয়েটাকে আর ববিকে আবার হোটেল রুমে পাঠাইলাম ববির কাপড় চোপড় পরে ওই মেয়েটা আসলো হাইট ঠিকই আছে ওই মেয়েটা সাইকেলটা চালাইলো পুরো ছবিটা দেখবেন আপনি বিগিনিংয়ে ফার্স্ট শটটা যেটা টাইটেল দেখবেন একটা মেয়ে সাইকেল চালাইতে সেটা কিন্তু ববি না অন্য একটি মেয়ে
এখন বলেন ববি আপনার সততার প্রশ্ন আমি করতে পারি না আপনাকে আমি 3 মাস আগে সাইকেল কিনে দিলাম আর আপনি কিছুই শিখলেন না আউটডোরে নিয়ে গেলেন আমাকে ছবি করতে আমি ওখানে যাই একটা বিপদে পড়া গেলাম ভাগ্যিস ওই মেয়েটাকে পেয়ে গেছিলাম না হলে তো ওইদিন শুটিংটা প্যাকআপ হইতো ঢাকা থেকে কাউকে নিতে হইতো সততা থাকতে হবে সবার ভিতরে একজন টেকনিশিয়ানের ভিতরেও একজন আর্টিস্টের ভিতরেও আর ভিতরের এই সব গ্যাঞ্জা মারামারি এই যে লাইটা লাইটি থাপড়া থাপড়ি এগুলো বাইরে আইসা বইলা কি ইজ্জত কামাইতেছেন আপনারা আপনারাই জানেন আমি জানি না যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ